পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। এদিন বাইডেন দাবি করেন, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশগুলির তালিকায় নিজের জায়গা করে নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে কোন নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন তিনি। এবার তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিল ইসলামাবাদ। বাইডেনের পাকিস্তানের নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার মন্তব্যকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন এবং বাইডেনের বক্তব্যকে ভুল ও বিভ্রান্তকর বলে অভিহিত করেছেন। পাল্টা শাহবাজ নিজের দেশকে দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন।